গোশ খাই না। বন্ধুরা আমার, আমি গোশ খাই না এ কথা বলার মাঝে কৃতিত্ব নাই, কারণ আমাকে তো কেউ গোশ দিতে আসে নাই। যদি কোনো কারণে আমার হাতে দায়িত্ব থাকতো আর আমার কাছে দুইটা খাম নিয়ে আসতো, দুই খামের মাঝে 2 লাখ টাকা নতুন 500 টাকার নোট, নতুন 1000 টাকার নোট, এক বান্ডিল এক খামে আর এক বান্ডিল আরেক খামে লড়াই আর কয় হুজুর এটা ইয়েস কইলে দিয়ে দিব। বন্ধুরা আমার, এই কঠিন মুহূর্তে এই হারাম গ্রহণ করব কি করব না? আল্লাহ বলে ইমানদার এই হারাম গ্রহণ করবে না। কঠিন পরীক্ষা বন্ধু আমার, এ জাতীয় পরীক্ষায় যখন মোমেন পাশ করবে আল্লাহ এই মোমেনকে তার জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ডিজি অফিসে ধরেন তো দুইজন অফিসার পাশাপাশি বসে আছেন, বেতন পান 5000 করে, 5000 টাকা দিয়ে ঘর ভাড়া তো হয় না, আর নিজে ভালো করে কিভাবে খাবেন, সন্তান পড়াবেন? কিন্তু আল্লাহ তো বলছে হারাম খায়ও না। গোশ খাওয়া জায়েজ আছে নাকি হারাম? কোন সন্দেহ আছে? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের মাল বক্ষণ করো না, বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে। সরকার চাকরি দিয়েছে 5000 টাকা মাসে বেতন পাইবা, তোমার কাজ হলো কেউ ফাইল আনলে কাগজপত্র দেখে সিগনেচার করে ফাইলটা এই টেবিল থেকে উপরের টেবিলে পাঠাই দিবা, এটাই হলো তোমার কাজ। কিন্তু ফাইল আটকায়া রাইখা এখন টাকা দেন টাকা দেন, এটা বেতন না, এটার নাম হলো ঘোষ। ঠিক না বেঠি? বন্ধু আমার, এখন আপনি চাকরি নিয়ে চিন্তা করলেন, ঘোষ খাওয়া তো হারাম, আমি এটা খাবো না। পাশের টেবিলে যিনি একই র্যাঙ্কে চাকরি করেন তার বেতনও 5000, আপনার বেতনও 5000, 5000 টাকা দিয়া ছেলে মেয়ে সংসার চালাইয়া নতুন জামা কাপড় কেনার মতো টাকা নাই, তাই পুরান জামা গায়ে পুরান স্যান্ডেল পায়ে। কিন্তু পাশের টেবিলে যিনি বসা তিনি দুই হাতে কামায় প্রতিদিন 10000, 5000, মাসে 1.5 লাখ। এখন উনার গায়ে নতুন নতুন জামা এক এক দিন এক এক স্যুট, জুতা এক এক দিন এক এক জোড়া। দুপুর বেলা যখন একত্রে খায় আমি টিফিন বক্স থেকে বের করি শুটকি মাছের ভর্তা দিয়া তৈরি খাবার, আর উনার সেখান থেকে বিরিয়ানি ফোলাও কোরমা। বন্ধুরা আমার, উনার চোখে দামি সানগ্লাস আর আমার চোখে মোটা গ্লাস ওয়ালা মোটা প্রেম ওয়ালা সানগ্লাস, চোখে তো কম দেখি তাই এটা ইউজ করতেছি। আমার গায়ে পুরান জামা দেখা যখন লোকজন সাক্ষাৎ করতে আসে উনারে স্যার মনে করে সালাম দেয়, আর আমার কেরানি মনে করে জিগায় আপনি কবে আইছেন। গল্প করে আপনার ছেলে কোথায় পড়ে, আমি বলি প্রাইমারি স্কুলে, কো বেতন কত, আমি কই বেতন নাই, আর আমারে শুনায় কয় আমার ছেলেকে ভর্তি করেছি এঞ্জেলিকায়, ভর্তি বি 50000, প্রতি মাসে বেতন 5000, লেখাপড়া খুব ভালো, আইসা খবর শোনায় প্লাস বি প্লাস পাইছি। আপনি আসেন প্রতিদিন বন্ধু আমার বাজারও জিবে করে প্রাইভেট কারে করে অফিসে, আর আমি 5000 ওয়ালা অতিরিক্ত ইনকাম করা তো হারাম, তাই আমি আসি লোকাল বাসে চড়ে। এটা কি একদিনের ঘটনা নাকি প্রতিদিন? বন্ধু আমার, প্রতিদিন যখন শুটকি মাছ আর ওই বেটা প্রতিদিন যখন কোরমা পোলাও খায় নতুন জামা গায়ে দিয়ে আসে, কতদিন ধৈর্য ধরতে পারবেন? চোখের সামনে ঘটনা দেখে কতদিন ধৈর্য ধরবেন? কতদিন সম্ভব? পরীক্ষা সহজ না কঠিন? বলছিলাম শুরুতে কি জাত না বিষে বুঝি বেশি কিসে, কবু আসে বিষে দংশে নিজারে। সাপের ব্যথা কেমন যাকে সাবল সব সাপ সবল দেয় নাই সে কিন্তু বোঝার কথা না, এগুলা শুনে শুনে বোঝা যায় না। পরিস্থিতির শিকার হইয়া যেই ভাইটা পাশের টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছে না খায়া থাকবো, পুরান জামা কাপড় পরবো, ছেলেকে প্রাইমারিতে পড়াবো, সরকারি স্কুল কলেজে পড়াবো, বেতন যেখানে কম, এরপরেও গোশ খাবো না, এমন লোককে আল্লাহ জান্নাত না দিয়া পারে নাকি? তার জন্য দুনিয়া জেলখানা জেলখানা মনে হবে কি না? আর পাশে শেয়ারের জন্য দুনিয়া জেলখানা না ভেস্ত? ইয়েস। বন্ধুরা আমার, আলোচনা তো মাত্র শুরু, খেলার কি দেখলেন? সামনে একটু আগান তাহলে দেখবেন সমাজে মানুষ কিভাবে খেলতেছে। এই দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা এক একজন অভিনেতা এক একজন খেলোয়াড়,
খেলে যাচ্ছি বন্ধু, তবে মনে রাখবেন যত বিলাপি করেন পরিচালক পিছনে দাঁড়ায় সব দেখে। বন্ধুরা আমার, পিছন থেকে পরিচালক যেটা ক্যামেরায় দেখা যায় না, ক্যামেরায় দেখা যায় শুধুমাত্র স্পিকার, বক্তাকে, অভিনেতাকে। পরিচালক পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলে এইভাবে করেন, এইভাবে করেন, ভুল হলে কাট, ভুল হলে কাট। যদি দেখা যায় আপনি বারবার ভুল করতেছেন, পিছন দিয়া পরিচালক আস্তে করে ক্যামেরা বন্ধ দিয়া কয়, দয়া করে আপনি যান, আপনার মতো অভিনেতা আমার দরকার নাই। এই দুনিয়ার রঙ্গমঞ্চে আল্লাহ আপনাকে পাঠাইছে, বলে দিছে তুমি এইভাবে এইভাবে চলিও। উল্টা পাল্টা করেন, অনেক সতর্ক আল্লাহ করে, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, সুনামি হয়, খরা হয়, দুর্ভিক্ষ হয়, ভূমিকম্প হয়, প্রতিটাই সিগনাল, প্রতিটাই সতর্ক সংকেত। ও আমার বান্দারা, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের তলদেশে সামান্য একটু ধাক্কা লেগেছিল, ওই সুনামি বাংলাদেশের নদীর পানি পর্যন্ত কেঁপেছে, ঠিক না বেঠি? মনে আছে না সুনামির কথা? পুকুরের পানি উপরে উঠে গেছে। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বাংলাদেশ? ধাক্কা লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ডের ধাক্কা ইন্দোনেশিয়া হাজার হাজার মানুষ মরে গেল, ভারতে মরে গেল, শ্রীলঙ্কায় মরে গেল, বাংলাদেশের পানিও নদী থেকে খাল বিল থেকে উপরে উঠে গেল। আল্লাহ কয় দেখতো, যদি পাঁচ সেকেন্ডের ধাক্কা এমন হয়, আমি আল্লাহ আরো বড় ধাক্কা দিয়া তোদেরকে দুনিয়া থেকে চিরতরে নির্মূল করতে পারি কিনা। এজন্য কত বড় বড় অভিনেতাকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় শেষ করে দিয়েছে। ফেরাউন অনেক দিন রঙ্গমঞ্চে অভিনয় করেছে, খেলা করেছে, দুনিয়াতে তামাশা করেছে, খেল করেছে, কিন্তু সময় আসছে শেষ, নমরুদ শেষ, ও বন্ধু আমার আব্রাহা শেষ। এইভাবে কত জালেমকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় সরাইয়া দিছেন। সুতরাং ভুলে যাবেন না, সে মহাপরিচালক আপনি কি করতেছেন তা দেখেন নাই, এটা হতে পারে নাকি? আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যা করছো আল্লাহ তার ব্যাপারে সামান্য বেখবর না। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। তারা যা করে আল্লাহ সব তার ব্যাপারে চমৎকার ভাবে খবর রাখে। হারাম খাইয়েন না, প্রথম কথা হলো আয়াতের একটু। দ্বিতীয় অংশ ওয়াসকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর শুকরিয়া করো। প্রথম অংশ হলো হালাল খাও, দ্বিতীয় অংশ হলো আল্লাহর শুকরিয়া করো। এই দুইটা হলো এই আয়াতের প্রতিপাদ্য বিষয়। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর গোলামি করতে রাজি থাকো তাহলে দুইটা মানিও, আর তুমি যদি মনে করো তুমি কারো গোলাম না, তুমি স্বাধীন, তাহলে দরকার নাই। এখন আপনারা এখানে কে কে আছেন যে একবারে স্বাধীন খোঁজ নেওয়ার খবর নেওয়ার কেউ নাই? হাত লাগান তো, একজনও নাই। তাহলে বোঝা গেল আমরা সবাই কারো না কারো গোলাম। এখন একটু চিৎকার দিয়ে বলুন তো, আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার? বন্ধু আমার, এমন একজন মহা অধিপতির গোলাম, যিনি আপনি যেখানে তিনিও সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যক্তির সাহারগের সে আরো কাছে, আরো কাছে, আরো কাছে। তোমরা যদি আল্লাহর গোলাম হও তাহলে উপরোক্ত দুইটা কাজ করবে। প্রথম কাজ, হালাল খাও, হারাম খেও না। দ্বিতীয় কাজ, আল্লাহর শুকরিয়া করো। হালাল খাওয়ার পরে আমার দায়িত্ব শেষ এটা মনে করবে না, বরং হালাল খাওয়ার পরে তুমি বলো আলহামদুলিল্লাহ, আমার মতো নগণ্য এই গোলামকে যে আল্লাহ এতগুলা নেয়ামত খাওয়াইলেন, এত চমৎকার নেয়ামত খাওয়াইলেন, সে আল্লাহর জন্য শুকরিয়া। আজকে সকালবেলা কুমিল্লা থেকে মাহফিল করে সকালে পারংবেট এসে নেমে যাচ্ছিলাম মাদ্রাসায় ক্লাস করতে, সামনে ডাব বিক্রি করতেছে এক মুরব্বি, আমি ডাব কিনে খেলাম। ঠিক আমার পিছনে একজন ভদ্রলোক এসে ডাব কিনে খাবেন, উনি তখন ডাব খাওয়ার আগে ডাবটাকে হাতে নিয়ে বলেন, আল্লাহর কত বড় নেয়ামত, ইয়ং মানুষ দাঁড়িয়ে আছে এরকম ছোট ছোট, এরকম এখানে শুধু সাপায়। কথাটা শুনে আমি তাকাইলাম,
উফ বন্ধু, আমার মনটা একবারে ভরে গেল। কি অনুভূতি, কি অনুভূতি! অফিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোথায় তোমরা খুঁজে বেড়াও, নিজের মাঝে তাকাও, তাকালে তোমার মাঝে আল্লাহকে খুঁজে পাবে। অফিল আরে আয়াতুল লিল মুমিনিন। আরে কেতে আল্লাহ বলেন, জমিনের চারিদিকে তাকাও, যেখানে তাকাও সেখানে মুমিনের জন্য আল্লাহকে সেনার নিদর্শন বিদ্যমান। انظر الى المرئب وقل من شق فيه بصره فانذا الذي زحزه بقوة مفتقرة ذاك هو الله الذي انعمه منهمرا আমি আল্লাহ নাই, আল্লাহ নাই। এই জাতীয় অনেক বড় বড় কথা বলে যারা, আসলে তারা নিজদেরকে জ্ঞানী মনে করে। আমি বলি, তাদের মতো বৃক্ষ দুনিয়ায় কে হই নাই। এগুলা জ্ঞান পাপি। আল্লাহ নাই, আল্লাহকে খোঁজার জন্য তুমি কোথায় যাচ্ছ? কবি বলেন, তুমি তোমার চোখের দিকে তাকাও, তাকায় তুমি দেখো তো, এত চমৎকার করে হাড্ডি ভেদ করে, হাড্ডি ছিদ্র করে চোখের চারদিকে হাড্ডি দৈরা দেখেন, চারদিকে হাড্ডি, এত চমৎকার করে হাড্ডিকে ছিদ্র কইরা, তার ভিতরে ডাগর ডাগর অত্যন্ত মায়াবী দুইখানা চোখকে বসায়া দিল। তুমি ছোট্টাও, কিন্তু তুমি শাসন করো হাতির মতো বড় প্রাণী, তিমির মতো বড় বড় প্রাণীকে। যে মগজ দিয়া মেধা দিয়া শাসন করু, সেই মেধাটা তোমাকে দিল কে? তুমি নিজকে প্রশ্নটাই করো, এত চমৎকার চোখকে বসাইলো, এত চমৎকার মগজ মেধা কে দিল? তখন তোমার ভিতর থেকে উত্তর আসবে, যাকাহু আল্লাহুল্লাজি আনউমুহু মুনহামেরা। এই দান কোনো মানুষের না, চোখ কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, মেধা কোনো ফ্যাক্টরিতে বিক্রি হয় না, হয় নাকি? কিনতে পাওয়া যায় বুদ্ধি মেধা। হ্যাঁ বন্ধু আমার, এটা আল্লাহর দান, যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝেই আমরা নিয়মিত ডুবে আছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই ভাই পরবর্তী ডাবটা কেটে খেলেন, পান করার পরে লোকটা কি বললো জানেন? সে বললো, আলহামদুলিল্লাহ, আমার মতো নগণ্য এ গোলামটাকে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহ খাওয়াইলো। প্রথম কথা আমি তাকাইলাম, খাওয়ার পরে কথা শুইনা, তার জন্য আমার দোয়া আসলো মন থেকে। এতক্ষণ পর্যন্ত কিছু ভূমিকা বললাম, এখন আসুন আমরা মূল তাফসিরে ফিরে যাই। বন্ধুগণ, এবাদত আগে না হালাল খাওয়া আগে? খেয়াল করেন, আল্লাহ কয় হালাল খাও, তারপরে শুকরিয়া করো, এবাদত শুরু করো। সিরিয়াল নাম্বার এক হলো হালাল। কোরআনে কারিমের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে আমার রাসূলেরা, হালাল খান এবং আমল করুন, হালাল খান এবং আমল করুন। দুইটা জিনিস বলছে, এক নাম্বার হালাল খান, দুই নাম্বারে আমল করুন। হালাল আগে না আমল আগে? হালালে সিরিয়াল এখানেও আগে। বান্দরা আমার, এই হালালের সিরিয়াল সব জায়গায় আগে, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। তোমরা যত ফরজ ইবাদত করছো, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এ জাতীয় কত ফরজ কাজ তো আমরা করি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া যত ফরজ আছে, সব ফরজের মাঝে হালাল হলো শ্রেষ্ঠ ফরজ। হালাল জীবিকা অর্জন করা সকল ফরজের শ্রেষ্ঠ ফরজ। হালাল জীবিকা অর্জন ইবাদত কবুলের শর্ত। ও বন্ধু আমার, নামাজ পড়ার জন্য কতিপয় শর্ত আছে, তার মাঝে একটা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আছে না এগুলা? একজন লোক মসজিদে যাবে নামাজ পড়তে, মসজিদের কাছে গেল, গিয়ে দেখে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে। যদি অজু করতে যাই তাহলে তাকবীরে উলা ছুটে যাবে। তাকবীরে উলার মাঝে অনেক ফজিলত আছে, হাদিস আছে। এখন লোকটা ইমাম সাহেবের সাথে তাকবীরে উলা দিয়ে নামাজ পড়ার জন্য দৌড়ায়া মসজিদে ঢুকলো, চিন্তা করলো, অজু করলে তাকবীরে উলা পাবো না, জামাতটা পাবো না, সুতরাং আগে তাকবীরে উলার সাথে নামাজটা পড়ে নেই, তারপরে অজুটা কইরা নেব। কোন অসুবিধা আছে না নাই? কেন? কারণ অজু এবাদত, নামাজও তো এবাদত, একটা করলেই তো সারে।
কিন্তু বুঝলেন বন্ধু, আগেরটা আগে, একজন ভাই বলে দিল আগেরটা আগে, সিরিয়াল ব্রেক করা যাবে না, যেহেতু ওযু হচ্ছে নামাজের জন্য শর্ত। নামাজ বড় চমৎকার, কিন্তু সিরিয়াল উল্টায়া ওযুটা পিছনে নিয়ে গেছেন। যত চমৎকার নামাজি হোক, এই নামাজের এক পয়সা মূল্য নাই, ঠিক না বেঠি? এজন্য সিরিয়াল ঠিক রাখবেন। আল্লাহ তাআলা সিরিয়াল দিলেন হালাল আগে, তারপরে ইবাদত। এখন বাংলাদেশের মানুষ এই সিরিয়াল নিজের জীবনে পদে পদে ব্রেক করতেছে, উল্টাইতেছে, এজন্যই ঝামেলা হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ولا يبقى من القران الا رسمه مساجدهم عمره وهي خراب من الهدى 1400 বছর আগ থেকে আল্লাহর হাবিব জানতেন, আল্লাহ তাআলা উনাকে জানিয়ে দিয়েছেন, তাই তিনি খবর দিয়ে গেলেন, এমন একটি জামানা আসবে যে জামানায় সমাজে মুসলমান থাকবে না, শুধুমাত্র নাম কাওয়াস্তে কিছু মুসলমান পাওয়া যাবে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বাংলা অর্থ হলো নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে ফিরায়া রাখে। আল্লাহ তাআলার কথা সত্য, আমাদের কারো সন্দেহ নাই, কিন্তু এরপরও আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয়, তাহলে এর মাঝে হাকিকত গুরুত্ব আরো বেড়ে গেল। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়, কিন্তু আমরা সমাজের দিকে তাকাইলে দেখি নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মালে বেজাল মিশায়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মসজিদ কমিটির সদস্য, মসজিদের সভাপতি অথবা মসজিদের সেক্রেটারি, এলাকার বিচারক। এত ভালো মানুষটা যখন বিচার করতে যায়, ঘুষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়, আছে না নাই? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়, কিন্তু লোকটার নামাজ লোকটা অন্যায় থেকে ফিরায় নাই, আল্লাহর কথা তো সত্য, তাহলে এখন বাস্তবতা তো পাওয়া গেল না। সত্য যদি আল্লাহর কথাই হয়, তাহলে বাস্তবে মিলল না, কারণটা কি? কারণটা বন্ধু শুনুন, সেটা হলো ওযু না কইরা যদি নামাজ পড়ে, নামাজ হয় তো, এটারে কেউ নামাজ কইবেন তো? ঠিক একই ভাবে যেই লোক হারাম খায় আবার ইবাদত করে, ও বন্ধু, এক নাম্বার সিরিয়াল ছিল হালাল খাও, দুই নাম্বার হলো ইবাদত করো। ওযু না কইরা নামাজ পড়লে নামাজ যেমন কোনো অ্যাকশন রিঅ্যাকশন করতে পারবে না, জীবন পরিবর্তন করবে না, এই নামাজকে কেউ নামাজ বলবেন না। যারা হারাম খায় তাদের ইবাদত ঠিক অনুরূপ ইবাদত না। ব্যাপারটি অত্যন্ত জটিল এবং কঠিন, জীবন ঘনিষ্ঠ সেন্সিটিভ। ও বান্দারা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদেরকে আদেশ করেছেন, হে আমার রাসূলেরা, হালাল খান এবং আমল করুন। কোরআন নাজিল হয়েছে কয়জন রাসূলের উপরে? ভাই জোরে বলেন, আল্লাহ কয় রাসূলেরা, ইয়া আইয়ুহার রুসুল, রাসূল শব্দের বহুবচন হলো রুসুল। কোরআন নাজিল হইল একজন রাসূলের উপরে, কিন্তু আল্লাহ কোরআনের মাঝে বলে ইয়া আইয়ুহার রুসুল, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাজ্জিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খান এবং আমল করুন। তাহলে বোঝা গেল এই আদেশ আল্লাহ আগের রাসূলদেরকেও করেছেন। রাসূলরা কি হারাম খাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? নবী রাসূলরা মাসুম কিনা? নবী রাসূলরা তো মাসুম, সুতরাং তারা তো হারাম কাজ করতে পারেন না, হারাম খাওয়ার সম্ভাবনা নাই। এরপরেও আল্লাহ নবীদেরকে বলে হালাল খান, তারপরে আমল করুন। তাহলে বুঝতে হবে ব্যাপারটি অত্যন্ত জরুরি, ঠিক না বেঠি? বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি হারাম খায় এবং ইবাদত করে তার ব্যাপারে, যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশাসাউ আকবারা সুম্মা ইয়ামুদ্দি ইলাইহি লাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি মাত'আমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। একজন ব্যক্তি হারাম খায়, আবার সে ব্যক্তি হজ করার শখ হইছে, হজ করলে সুবিধা কি?
আমাদের বাংলাদেশের পাবলিকের চিন্তা হলো গোশত যা খাওয়ার খাইয়া লও, চাকরি যখন শেষ হইব মক্কা শরীফে গিয়া তওবা টবা কইরা একবার বাড়ি